আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর 5:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামে বর্ষার সময় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের স্কুলে যাওয়ায়। অভাবের সংসারে মেয়েদের বিয়ে দেওয়াকে সমাধান ভাবেন অভিভাবকেরা। কম বয়সে বিয়ের কারণ বাড়ছে মাতৃ মৃত্যুর ঝুঁকি। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদনে। নাটোরের সিংড়া উপজেলার 1 নম্বর ওয়ার্ড ডাহিয়া। বর্ষার সময় ডাহিয়া গ্রামে চারিদিকে শুধু পানি আর পানি। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলের একমাত্র মাধ্যম হয় নৌকা। অতিরিক্ত খরচ বাধা হয়ে দাঁড়ায় মেয়েদের স্কুলে যাবার। বাবা মা মনে করেন মেয়েদের লেখাপড়া করিয়ে লাভ নেই, তাই অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন মেয়েদের। 12 বছর বয়স হিসাবে আমার বাবা মা দিন মজুরি কাজ করে, তখন বিয়ে দিয়ে দিছে। তখন তো আমার বাবা মা তো সচেতন ছিল না। তেমনি অল্প বয়সে স্বপ্ন নামের এক মেয়ের বিয়ে দিয়েছিলেন বাবা মা। বিয়ের পরই গর্ভবতী হয় স্বপ্ন। অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অবশেষে জীবন দিতে হয় স্বপ্ন ও তার নবজাতক শিশু দুজনকেই। নাম স্বপ্ন হলেও জীবনের বাকি স্বপ্নগুলো সমাপ্তি টানতে হয় এখানেই। বয়সে বিয়ে দিয়েছিলাম, তাই অভাবের কারণে পড়াতে পারিনি, খুব অভাব চাইছি। মিয়াকে বিয়ে দেওয়ার 3 বছর পরে একটা বাচ্চা হয়েছিল, হওয়ার পরে ইমার্জেন্সি হয়েছিল আর চাপ ভেঙেছিল সমানে খেলে। ও বাচ্চা হওয়ার পরে তা বাদে বাচ্চা মারা গেল, আমার মেয়ে বাচ্চা থাকলো। তার ঘন্টা খানিক পর আমার মেয়ে মারা গেল। কিলিঙ্গে নিয়ে গেলাম হারন নকুলে কিলিঙ্গে নিয়ে, যে অনাটনের জন্য অভাবী সংসার। ছোটোবেলায় বিটিকে বিয়ে দিলাম, কিলিঙ্গে ভর্তি গেলাম, সেই কিলিঙ্গে বিটিটা মারা যায়। সিজার বেলা 8টার সময় সিজার করবো, গাঁত রক্ত দিতে লাগে, বিটিটা মারা যায়। ডাক্তারদের মতে অল্প বয়সে বিয়ে দেওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মেয়ে শিশুরা। গর্ভকালীন প্রাণহানির শঙ্কাও রয়েছে। অনেক ক্ষেত্রেই মা ও শিশু কাউকে বাঁচানো সম্ভব হয় না। যারা আর কি এরকম রোগী যেসব আসে অল্প বয়স, দেখা যায় আর্লি ম্যারেজ করে তাদের ক্ষেত্রে কনসিভও করে ফেলে, তখন দেখা যায় তার রক্ত শূন্যতায় ভুগে পরবর্তীতে হয়ে গেলে তখন দেখা যায় যে ওদের অপুষ্টিতা যেটা বেশি থাকে, আর রক্ত সমস্যা যেটা রক্তের হিমোগ্লোবিন কমে যায়। স্কুল থেকে মেয়েদের ঝরে পড়ার সংখ্যা যেন বানরের তৈলাক্ত বাসে চড়া অঙ্কের মতো কমে আবার বাড়ে। শিক্ষকরা চেষ্টা করেও মেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে পারছেন না। চতুর্থ শ্রেণীতে ওঠার পর তাকে বেশ কিছুদিন আর বিদ্যালয়ে দেখিনি। পরবর্তীতে আমরা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখি সে তাকে বিয়ে দেওয়া হয়েছে। তার পরিবারকে জিজ্ঞাসা করেছিলাম কী কারণে বিয়ে দেওয়া হয়েছে। তারা আমাকে বলছে যে আমাদের সংসারের অভাব অনটন, আমরা গরিব মানুষ, এত পড়াশোনা করে কী করবো। তাই স্বপ্নের মতো আরও অনেকেই অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে অকালে হারাচ্ছে প্রাণ। তাই অল্প বয়সে বিয়ে আর সন্তান জন্ম দেওয়ার এই ভয়াবহতা দূর করতে নারীদের শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন, যেখানে সরকারের পাশাপাশি দরকার পরিবারের প্রচেষ্টাও। জান্নাতুল ফেরদৌস, পদ্মা নিউজ, ডাহিয়া, সিংড়া। সারা দেশ জুড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। রাতে ও দিনের এ পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ। তাই লোডশেডিং বন্ধে সুদূর আমেরিকা থেকে হুঁশিয়ারি দিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। অভিযোগ, তার নির্বাচনী এলাকা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দৈনিক 18 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দৃষ্টি আকর্ষণ করালে তিনি ভিডিও বার্তায় এ নিয়ে দুঃখ প্রকাশ করেন। সেই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকা শহরই দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ যাচ্ছে, অথচ হবিগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছেন না। বিষয়টি দ্রুত সুরাহ না হলে জেলার অন্য 3 সংসদ সদস্য নিয়ে মহাবেশে ডাক দেবেন। শনিবার সংবাদ মাধ্যম প্রকাশ পায়, চুনারুঘাট উপজেলায় 16 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 7 মেগাওয়াট। 4 বিয়ে 10 সন্তান থাকা সত্ত্বেও অবহেলা মারা গেছেন 65 বছরের বৃদ্ধ সিরাজউদ্দিন, এমন অভিযোগ স্থানীয়দের। শনিবার সকালে নিজ বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি নাটোর সদরের হালসা ইউনিয়নের। এলাকাবাসী বলেন, ছেলে মেয়েরা অন্য জায়গায় থাকায় বাড়িতে সিরাজ একাই বসবাস করতেন। তারা তাকে দেখাশোনা না করায় অন্যের কাছে সাহায্য চেয়ে তিনি চলতেন। সকালে দুর্গন্ধ পেয়ে ঘরে ঢুকে বৃদ্ধের অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গত 2-3 দিন আগে বৃদ্ধর মৃত্যু হয়েছে,
এ নিয়ে বিষয়ে আইনগত ব্যবস্থা হয়েছে। মহাসড়কে ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরের যাত্রায় নেই যানবাহনের চাপ। মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে স্বাভাবিক সময়ের মতোই, তবে খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রা করেছেন অনেকে। শনিবার মহাসড়কের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়। পুলিশ বলছে শুক্রবার যানবাহনের কিছুটা চাপ থাকলেও শনিবার ভোর রাত থেকেই নেই, কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 5:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@padmanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padmanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।